ভিউয়ার্স, আমরা ডাটা তুলতেছি। এই যে দেখতেই পাচ্ছেন ডাটা, ডাটার যে কোয়ালিটি হয়েছে, মানে এত সুন্দর ডাটা হয়েছে, মানে চিন্তাও করতে পারবেন না। একদম নকনকা নরম ডাটার ফলন সেই রকম হয়েছে। এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে। তো এগুলো হচ্ছে আমিনা ডাটা, আমিনা ডাটা। এই যে আমিনা ডাটা, কিন্তু আমরা হচ্ছে এগুলা, যদিও এগুলা অনেক বড় বড় হবে, কিন্তু আমরা চাচ্ছি আগে থেকেই তোলার, আগে থেকেই তুলে তুলে একটু পাতলা করে করে দিয়ে, মানে নিয়মিত ই করার জন্য, ফলাফে রেখে রেখে তোলার জন্য চিন্তা ভাবনা করছি, এই জন্য তুলতেছি। এই যে আমরা বেশি তুলবো না আজকে, 8 থেকে 10 আটির মতো তুলবো। আর কিছু ঢেঁড়স ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখা ভালো, এর আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা ঢেঁড়স তুলতেছি প্রথম, সেই ঢেঁড়স আমরা বাজারে বিক্রি করেছি 40 টাকা কেজি, 40 টাকা কেজি বাজারে বিক্রি করে বেশ ভালো দাম আর কি। এখন অন্যান্য সবজির চেয়ে, শাকসবজির চেয়ে দাম দাম সম্পন্ন ভালো, এই জন্য আর কি। আর ঢেঁড়স আপনারা হয়তো জেনে থাকবেন যে ঢেঁড়স তোলা শুরু হইলে প্রতিদিনই তুলতে হয়, সেই সুবাদে আর কি আমরা আজকেও কিছু ঢেঁড়স তুলবো। ঢেঁড়স তুলে বাজারে, আমাদের নিকটস্থ যে স্থানীয় বাজার আছে সেই বাজারে নিয়ে যাব। একবারে এই যে ছায়ায় বুনলে যে ভাই, এরকম কিন্তু সারও দেওয়া হয় না, এত এত সারও দেওয়া হয় নাই, কিন্তু তারপরেও মানে খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। যে কাটারে দে 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 কাটা, আমরা হইতেছে পাট তুলতেছি দ্বিতীয় দফায়। এই যে বুনছিলাম, কাটা অনেক বেশি হয়ে গেছে, তো আজকে আবার আমরা পাট বিক্রি করতেছি। এর আগেও কিছু বিক্রি করছি পাট, সাথে হচ্ছে কিছু ডাটা বাজারে নেওয়ার প্ল্যান করতেছি। ডাটা যদিও খুব বেশি বড় হয় নাই, কিন্তু চাচ্ছি একটু আগের থেকেই নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, একবারে তরতাজা ডাটা। ডাটা একবারে নকনা, একদম নরম, তুলতে গেলে ভেঙে যায়, ছিঁড়ে যায়, এরকম অবস্থা। পাতলা করে না দিলে আসলে এগুলা ই হবে না, এই জন্য আগে থেকে বড় যেগুলো হয়েছে এগুলা তুইলা দেওয়া লাগবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এই যে একদমই নরম হয়ে গেছে। পাট শাক খুব বেশি ভালো হয় নাই, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ, একেবারে খারাপ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বড় সমস্যাটা হচ্ছে এইখানে আমাদের হচ্ছে পাট শাকের মধ্যে কাঁটা বেশি গজায় গেছে, যার কারণে মানে তুলতে কষ্ট হইতেছে। এই যে ডাটা, সেই রকম ডাটা হয়েছে একবারে, মানে ডাটার মধ্যে কোনো ই নাই, বিশুদ্ধ ডাটা। ডাটা এডি করে নিব না 10টে, হ্যাঁ এত এত ডাটা, তাও যদি না নেয়, যে সুন্দর ডাটা আমার কাছে খুব ভালো লাগতেছে, শাক হয়েছে সেরকম, পাতলা করে দিলে মনে হয় খালি বড় হবো না। এই যে কয়টা রয়েছে, এতে 1 আটির বেশি হয়ে যায় মনে হয়। এই যে ও তো ব্যাপারীরা নিলে সিস্টেম করে যে আরো কিছু নেবেন নাকি, 20-50 শাড়ি তুলে দেওয়া যাবে আরো, মানে দামে যদি হয় 10টে। হ্যাঁ পাট শাক কয়া দিয়েছে দেখে লই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13,
চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, বিশ আটি, তিরিশ, তিরিশ, ওরে 50 ষাট হয়। হ্যাঁ, ডাটা কয় আডি হইল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি ডাটা। আর এগুলো রাখছি হলো খাওয়ার জন্য, সাথে বাড়িতে আরো কয়েকটি আছে, তো এগুলো দিয়ে মিশে এগুলো সিস্টেম করা লাগবে আর কি। হ্যাঁ, 9টি থাক, আর তোলা তুলি নাই, ভিতরে যাওয়া যায় না বেশি ঘন তো। কোনে থুবেন? এনে মান সাবান নিয়ে যাবো না? ও যে এনে নিচে থুয়ে দিলে না নাই, কিন্তু সেই রকম আছে মেলায় সাববা, বুঝছেন? এই যে জাংলায় নাই তো বড় বই, এই যে কুত্তুরি আছে, এই যে হেন, এই ওই যে দুইটা, তিনটা। হ্যাঁ, অবশ্যই বড় হবো, বড় না হওয়ার উপায় আছে? হ্যাঁ, ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে এই যে ডাটা, তারপরে হচ্ছে পাট শাক সব তুইলে এখানে রাইখা যাইতেছি, কুয়াশা পড়লে বা ই থাকলে বাহিরে থাকলে এই জিনিসগুলো হচ্ছে সতেজ থাকবে, আর সকালবেলা তো কুয়াশা পড়ে তোলা যায় না, তোলা যায় না, যার কারণে আর কি ই করতেছি আর কি, এগুলো এখানে সরাই রেখে যাইতেছি, সকালবেলা এসে সরাসরি খালি এখান থেকে নিয়ে বাজার চলে যাবে। শাক, ডাটা শাক আমাদের প্রথম তোলা এই বছরের, অদিনে ডাটা হিসাবে দেখা যাক কি হয়। আর পাট শাকের চাহিদাটা একটু কম, শীতের সিজনে পাট শাক কম খায় মানুষ, তো আমাদের তোলা ঢেঁড়সের পরিমাণ হচ্ছে এই, দেখতেই পাচ্ছেন নতুন ঢেঁড়স, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখানে মোটামুটি 3 কেজির মতো হয়তো হবে, 3 কেজি সাড়ে 3 কেজি বা 4 কেজির মতো, এগুলো হচ্ছে আগামীকালকে বাজারে যাবে। আপনাদের বলে রাখা ভালো, এর আগে আমরা তুলে কিছু বাজারে নিয়েছিলাম, বাজারে নিয়ে 40 টাকা কেজি বিক্রি করছি আর কি। তো দেখা যাক কালকে কয় টাকা বিক্রি হয়। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।